নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালীপুজো তো চলেই গেল, আর আজকের ভিডিওটা কিন্তু আমার কালীপুজোর ওপরে। তো যেহেতু আমি দক্ষিণেশ্বরে থাকি, তো প্রতি বছরের ন্যায় এবছরও আমি দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের পুজো দেখতে চলে গিয়েছিলাম। তো সেটারই ছোট ছোট ভিডিও করেছি আর আপনাদের সামনে সেটা তুলে ধরেছি ব্লগ হিসাবে। যারা এবছর আদ্যাপীঠে বা দক্ষিণেশ্বরে কোথাও এসে উঠতে পারেননি পুজোর সময়, তো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন, পুরোটা মিস করবেন না। পুরোটাই মোটামুটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে, তো আশা করছি কিন্তু বেশ ভালো লাগবে। তো প্রথমেই আমি পৌঁছে গেছিলাম হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। তো এই পুজোটা ঠিক আদ্যাপীঠ মন্দিরের আগেই পড়ে, তো সেই পুজো দিয়েই কিন্তু কালীপুজোর পরিক্রমাটা শুরু করলাম। খুব ছোট করে হয় পুজোটা, কিন্তু খুব সুন্দর। তো এরপরে কিন্তু চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, আর কিভাবে সাজানো হয়েছিল মন্দিরটা সেটাও তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বাইরে একটা স্ক্রিন লাগানো হয়েছিল, পুজো দেখানো হচ্ছিল সেখানে। তার কারণ হচ্ছে সবাই ভিড়ে দাঁড়িয়ে বা ঠেলাঠালি করে মায়ের পুজো হয়তো দেখতে পারেন না, তো সেই কারণে এই স্ক্রিনটা লাগানো, যাতে সকলেই কিন্তু মায়ের পুজোটা উপভোগ করতে পারেন। আর আমার ঠিক বাঁদিকেই রয়েছে কিন্তু মাকে পুজো দেওয়ার লাইন। তো প্রাচীন যে মন্দিরে মায়ের স্থাপনা ছিল আর কি, যেখানে পুজো হতো, তো সেখানেই কিন্তু প্রতি বছরের মতো এবছরেও পুজো হয়েছে। সেখানেই কিন্তু সবাই এসে পুজো দিয়েছে। এই যে মাকেও আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম, তো এখানেই কিন্তু প্রত্যেক বছরই পুজো হয়। কালীপুজোর দিন এখানেই পুজো দেওয়া হয় বা দর্শনার্থীরা এসে এখানেই পুজো দেন। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। আর মেইন যে এখন মন্দিরটা, অর্থাৎ বড় মন্দিরটা করা হয়েছে, সেটা কিন্তু বন্ধ ছিল। আর ডান হাতে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাট মন্দিরে ওঠার একদম মন্দিরের সামনে যে নাট মন্দিরটা, যেখান থেকে কিন্তু আমরা বছরের অন্যান্য সময় সন্ধ্যারতি দেখি বা মাকে দর্শন করি, সেই জায়গাটা। তো এই হচ্ছে কিন্তু একদম নিচ থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা, আর সামনেই কিন্তু ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জায়গা। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি মন্দিরটা তুলে ধরেছি আপনাদের সামনে। আর মন্দিরের পাশেই হচ্ছে মহাদেবের একটা মূর্তি, অর্থাৎ শিবলিঙ্গ, তো সেটাও দেখালাম। তুলনামূলকভাবে কিন্তু মন্দির ফাঁকাই ছিল, খুব একটা ভিড় কিন্তু ছিল না। এটা হচ্ছে কিন্তু মন্দিরের ব্যাক সাইড, অর্থাৎ আমরা যখন বেরিয়ে আসছিলাম মন্দির থেকে, সেই জায়গাটাও আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এখানে বসেছিল হচ্ছে একটা লাইভ গানের প্রোগ্রাম। অনেকটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছি, এরপর কিন্তু চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো আমি যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকছি তখন কিন্তু বাজে রাত 12টা। তো এইটা হচ্ছে মন্দিরের মেইন গেট, অর্থাৎ সিংহদুয়ার।
তো ঢুকে পড়েছি। তবে এবছর গিয়ে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে কিন্তু অন্যান্য বছর যে পরিমাণ ভিড় দেখা যায় মন্দিরে সে পরিমাণ ভিড় কিন্তু এবছর দেখতে পাইনি। জানি না তার পেছনে কি কারণ আছে। কালীপুজোর দিন কিন্তু সারা রাতই মোটামুটি মন্দির খোলাই থাকে, আর কিন্তু দর্শনার্থীরাও কিন্তু এসেই থাকে। তবে এবছর কিন্তু সত্যি তুলনামূলকভাবে ভিড়টা কম ছিল। তো এইটা হচ্ছে বাইরের থেকে দেখালাম আপনাদের মন্দিরটা কিভাবে সাজিয়েছিল। আপনারা সকলেই জানেন যে মন্দিরের ভেতরে তো যেহেতু কোনোভাবেই মোবাইল ফোন অ্যালাউ নয়, তো বাইরের থেকেই দেখতে হবে। আর এটা ছিল মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো আমি যেহেতু দক্ষিণেশ্বরেই থাকি, অর্থাৎ আমার বাড়ি তো দক্ষিণেশ্বরেই, তো সেই কারণে পুজোর দিন ভিড় ঠেলে মন্দিরে পুজো দেওয়ার কোনো বছরই আমি করে থাকি না। আমি যাই অন্যান্য সময়ে, ফাঁকা সময়ে, যে সময় থাকে, বেশ শান্ত করে, শান্তশিষ্টভাবে, শান্তির সাথে যাতে পুজো দিতে পারি সেরকম সময় বেছে যাই। তো সেই কারণে পুজোর দিন আর মন্দিরের ভেতরে ঢুকি না। তবে মাকে দর্শন করব না সেটা তো হতে পারে না, তো সেই কারণে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরেও বাইরেই বড় স্ক্রিন লাগানো হয়েছিল এবং দূরদর্শন থেকে কিন্তু লাইভ দেখানো হচ্ছিল মায়ের পুজো এবং মাকেও, ভেতরের সমস্তটাই। তো বাইরের স্ক্রিনের সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম, আর মাকেও কিন্তু আমরাও দেখেছি, আপনারাও দেখুন আমার ভিডিওর মাধ্যমে। ড্রোনের মাধ্যমে কিন্তু একদম ওভারভিউ যেটা সেটাও দেখানো হচ্ছিল। এবছর দেখলাম ভেতরে নাচের প্রোগ্রাম, অর্থাৎ ধুনুচি নাচ, এই প্রোগ্রাম করা হয়েছিল, তো সেটা বেশ ভালো লাগলো। মায়ের একদম সম্পূর্ণ রূপ যেটা কালীপুজোর দিন সাজানো হয়েছিল মাকে সুন্দরভাবে, তো সেটাও দেখালাম। নাচের অনুষ্ঠান চলছিল যখন আমরা ভেতরে, মানে অর্থাৎ আমরা যখন বাইরে দাঁড়িয়ে যখন দেখছিলাম স্ক্রিনে নাচের প্রোগ্রাম চলছিল, তখন ধুনুচি নাচের ঢাক বাজানো হচ্ছিল, একটা বেশ অন্যরকম অনুভূতি ছিল, খুব ভালো সেটা। মায়ের একদম ক্লোজ ভিউ এটা ছিল, গায়ে কাটা দেওয়ার মতন ভিউ একটা। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও উপভোগ করতে পেরেছেন। তো যারা ভেতরে ঢুকতে পারেন না পুজোর দিনকে ভিড় ঠেলে, তো তারা কিন্তু এরকম স্ক্রিনের সামনেই সবাই বসে পড়েন পুজো দেখার জন্য, মাকে দেখার জন্য। আর যেটা বলছিলাম যে দূরদর্শন থেকে লাইভ করা হচ্ছিল, লাইভ সম্প্রচার করা হচ্ছিল, তো এখানে কিন্তু সেই ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাপনা। ছোট ছোট বাচ্চাদের আনন্দ সেটাও ছিল কিন্তু চোখে পড়ার মতো। তাই আর এটা হচ্ছে কিন্তু ডালার দোকান। তো দেখে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডালার দোকান কিন্তু প্রায় ফাঁকা, এরকম কিন্তু নর্মালি থাকে না, তো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করেছি, এরপর কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে কিন্তু যাব আরেকটা জায়গায়, আমরা বেরিয়ে পড়েছি আর স্কাইওয়াকের নিচ দিয়ে চলেছি। এরপর কিন্তু আমরা পৌঁছে গেছি বরানগরে, আর বরানগরের এই পুজো কিন্তু ভীষণভাবে বিখ্যাত, সেটা হচ্ছে কালীতলা মাঠের পুজো। তো এই মাও কিন্তু ভীষণভাবে জাগ্রত, পুজোর দিন কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, এই মাঠের মধ্যে পুজো হয়, তবে কিন্তু এতটাই ভিড় হয় যে সত্যি সেটাও কিন্তু দেখার মতো, যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এখানে আসে পুজোর দিনকে।
মাকে পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে কিন্তু কালীতলা মাঠের মায়ের মূর্তি। প্রতি বছর কিন্তু একই রকম মূর্তি করা হয়, এটাই বৈশিষ্ট্য এই মায়ের। তো এখানকার ভিড় কিন্তু আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। মায়ের ঠিক পাশেই এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা, অর্থাৎ যারা ভোগ মাকে নিবেদন করে থাকেন সেটা রাখার ব্যবস্থা থাকে। আর এই ছিল কিন্তু মেলা। তো মেলা মানেই হচ্ছে কিন্তু আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা। তো সেটা কিন্তু এবছরেও ছিল, প্রচুর দোকান বসে এখানে, খাওয়ার থেকে শুরু করে কেনাকাটির জিনিসপত্র, মেয়েদের সাজার জিনিস, মানে বিভিন্ন রকমের যেগুলো থাকে নর্মালি মেলাতে, তো সেটা কিন্তু এবছরেও এখানে ছিল। বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডও ছিল, তো খুব এনজয় করেছি এবারের কালীপুজোর দিনটা। তো প্রত্যেক বছরের মতনই দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর কালীতলা মাঠ, এটা কিন্তু আমার বাধা ধরা। তো এবছরও সেটা গেছিলাম আর হচ্ছে আপনাদের সবার সামনে সেটাকে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করছি কিন্তু আপনাদের আমার ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরে বোঝাতে সক্ষম হয়েছি। তো নমস্কার, সকলে খুব ভালো থাকুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসছি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।